এসকে গুড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব, আমরা যে ছাগল পালন করি সেই ছাগলের যে খাবার ঘাস লাগাতে হয় সেই ঘাসের কাটিং দেখুন এইভাবে কুরিয়ার হচ্ছে। দেখুন সিওসিএন ফোর হাইব্রিড নেপিয়ার সুপার নেপিয়ার তুতের কাটিং দেখুন এইভাবে যত্ন সহকারে কুরিয়ার সার্ভিস করা হয়। দেখুন এগুলো সবই কাটিং হবে, দেখুন সিল প্যাকটা দেখবেন বন্ধুরা, এত সুন্দরভাবে প্যাক করা হয় যাতে কাটিং গুলো একটাও নষ্ট না হয়। দেখুন এগুলো সবই সিল প্যাক হয়ে যাবে। কুরিয়ারের মাধ্যমে যারা যারা অর্ডার দিয়েছেন, যে যে দাদা ভাই অর্ডার দিয়েছেন, প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। তাহলে ছাগল পালন করতে গেলে সবার আগে আমাকে খাবার রেডি করতে হবে, ঘাস লাগাতে হবে। যে সমস্যাটা হয় বিশেষ করে শীতের সময় বেশি প্রবলেম হয় ঘাসের, কারণ কি যে প্রত্যেকে ভাবে যে আমার একটা ছাগল আছে এই এই ঘাসগুলোতে হয়ে যাবে, কিন্তু শীতকালে বন্ধুরা শীতকালে প্রত্যেকটা গাছই ঠিকঠাক বাড়ে না, ঘাসও ঠিকঠাক বাড়ে না। তাই প্রত্যেক বছরই কিন্তু শীতকালে বেশিরভাগ দাদাভাই বলে যে দাদা ঘাসের অভাব হয়ে গেছে, ঘাস শর্ট পড়ে গেছে। এর জন্য ছাগল পালন করতে গেলে আগে বুঝতে হবে যে কখন কোন ওয়েদার কীরকম থাকে, কি পরিস্থিতি, সমস্ত কিছু মাথায় রাখতে হবে। ঘাস সবসময় তুলনামূলকভাবে একটু বেশি লাগানোই ভালো। দেখুন তুত এমনই একটা খাবার, তার প্রোটিন পাওয়ার সম্পর্কে আপনাদের ধারণা আছে, সিওসিএন ফোর হাইব্রিড নেপিয়ার সুপার নেপিয়ার তিন চার রকমের ঘাস আপনাকে লাগাতে হবে। তিন চার রকমের ঘাস লাগালে লাভটা কি? লাভ এটাই যে আজকে এক ধরনের খাবার দেবেন, কালকে আরেক ধরনের দেবেন, এতে ওদের রুচিটা ভালো থাকে, প্রোটিন পাওয়ারটাও ঠিকঠাক থাকে। আর প্রত্যেক দিন একঘেয়েমি খাবার খাওয়ানোর থেকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ালে ছাগলগুলো খেতে ভালোবাসে, তাদের রুচি ভালো থাকে, তাই না বন্ধুরা? যদি কোনো দাদাভাইয়ের ঘাসের কাটিং দরকার হয়, কুরিয়ারের মাধ্যমে ঘাসের কাটিং পাঠানো হয়, আপনারা 78 72 54 48 60 এই নাম্বারে ফোন করতে পারেন। 78 72 54 48 60 এই নাম্বারে ফোন করবেন, ডেসক্রিপশনে দিয়ে দেবো এই নাম্বারটা। যার যার ঘাসের কাটিং দরকার হবে কুরিয়ারের মাধ্যমে আপনারা বাড়িতে বসে মাল পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন এইগুলো সবই কুরিয়ারের মাধ্যমে ঘাসের কাটিং চলে যাবে। এক দাদাভাই মালদা থেকে এসছেন, উনি ঘাসের কাটিং নিলেন আর ছাগল ব্যাপারে অনেক আলোচনা হলো, তা দাদাভাইয়ের মুখ থেকে শুনবো আলোচনা কতটা ভালো লেগেছে। আর ইনি এখন বর্তমানে মানে নতুন একটা ছাগলের ফার্ম করতে যাচ্ছেন, তাহলে চলুন দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ নমস্কার দাদাভাই, ভালো আছেন? নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম নিরঞ্জন দাস। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার মালদা।
মালদা কোথায়? মালদা গনিপুর। মালদা গনিপুর ইংলিশ বাজার। ইংলিশ বাজার। আপনি কি কাজ করেন? আমি এমনি রঙের কাজ করি, রঙ মিস্ত্রি। রঙের কাজ করেন, রঙ মিস্ত্রি, তাই তো? তাহলে কত বছর ধরে করেন? আমার মোটামুটি 15 বছর। 15 বছর ধরে করেন। তাহলে হঠাৎ এই লাইনে আসছেন? আমাকে একটু লাইনটা চেঞ্জ করার জন্য, আর একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্যই ব্যবস্থা। জাস্ট নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তাহলে এই যে ছাগল পালনটা, এর করলে পরে কতটা এর সুবিধা অসুবিধা আমি যেভাবে বললাম আপনাকে, বুঝতে পেরেছেন? ছাগল পালনটা একটা পরিশ্রম করতে পারলেই তবেই পয়সা কিন্তু। এর আগে ছাগল পালন করেছেন? না, সেরকম ভাবে করা হয়নি, তো বাড়িতে জাস্ট দুই একটা। এমনি বাড়িতে যেরকম থাকে 2-4-5টা সেরকম ভাবে, কিন্তু এখন সেটাকে ফার্ম আকৃতিতে নিয়ে যাচ্ছেন, মানে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আপনি যে শুরুতে যে ছাগলের ঘরটা একটা ভালো টাকা ইনভেস্ট করবেন মানে আইডিয়া নিয়েছেন, আপনাকে আমি বললাম যে অল্প ছাগল দিয়ে শুরু করেন আর ঘরটা অল্প টাকার মধ্যে দিয়ে করেন, যখন আপনার বুঝতে পারবেন যে ঘরটা মানে এখন আমার ছাগল বেড়ে গেছে এখন ঘর দরকার, তখন আপনি পাশে একটা ভালো ঘর করবেন আর ওইটা খাবারের ঘর বানিয়ে নেবেন। এতে আপনার কতটা ভালো লেগেছে? এটা খুব ভালো লেগেছে। কারণ শুরুতে বেশি টাকা ইনভেস্ট না করাই ভালো, তাই না? তাহলে ছাগলের সুস্থতা কিভাবে থাকবে, ডেভেলপ কিভাবে হবে, ছাগল কিভাবে পরিবেশ সুস্থ রাখতে হবে, সমস্ত ব্যাপারেই আলোচনা হলো। এতে কতটা ভালো লেগেছে আপনার? এটা আমার খুব ভালো লেগেছে। তাহলে আপাতত ঘাসের কাটিং নিতে এসেছেন? ঘাসের কাটিং নিলাম, জানলাম, এবার পরবর্তী 2 মাস আমরা ঘরটা তৈরি করে ছাগল নিয়ে যাবো। ঘরটা তৈরি করে তারপরে ছাগল নেবেন, তাই তো? তাহলে আপনি যেখানে ফার্মটা করবেন, আপনার বাড়ির পাশে না একটু দূরে? বাড়ির পাশে, বাড়ির পাশেই। বাড়ির পাশে? এমনি যে আপনার ফার্মটা দেখাশোনা করার মতো বাড়ির হেল্প পাবেন? হ্যাঁ হ্যাঁ পাবো। যেমন অনেকে পায় না, আমিও পাই না। আমিও ওরকম পাবো না, তার দেখা একটু পেতে পারি। হ্যাঁ পেতে পারেন, না নিজেকেই করতে হবে, নিজেকেই করতে হবে, নিজের উপরেই নির্ভর করেই করতে হবে, অন্যের ছাড়াই। তাহলে আপাতত রাজমিস্ত্রির কাজ করেন আর ছাগল পালনের দিকে যাচ্ছেন। আর ছাগল পালনের যে ট্রিটমেন্ট, যে সমস্ত ব্যাপার আপনাকে বললাম, যে সমস্ত ব্যাপারে আমি কেয়ার করব, মানে দেখভাল আপনার কিভাবে করতে হবে সমস্ত ব্যাপারে বুঝিয়ে দেব। ঠিক আছে দাদা ভাই, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনি বিশেষ করে কি ছাগল পালন করতে চান? আমি ক্রসবিটের উপরে ব্যবসাটা করতে চাইছি। কারণ অনেক দাদা ভাই বলে ক্রসবিটটা বুঝতে পারে না, দোআঁশলাটা বুঝতে পারে না। দোআঁশলাটা আমাদের সাইডে, আমাদের ওই সাইডে দোআঁশলাটা অ্যাভেলেবেল আছে, মোটামুটি দোআঁশলা আছে, দোআঁশলাটা আছে। তো দোআঁশলার মধ্যে আমি যেতে চাইছি না, ক্রসের মধ্যে আমি থাকতে চাইছি। তাহলে এর আগে ক্রসবিট দেখেছেন আপনি? না, এরকম কোন দেখিনি, তো এই যে ইউটিউবে যা দেখা। আর আমাদের সাইডে তো দোআঁশলাটা বেশি আছে, দোআঁশলাটা বেশি। তাহলে আপনাকে যে ক্রসবিট আমি দেখালাম, ক্রসবিট দেখালাম, এতে বুঝতে পেরেছেন ক্রসবিট কি জিনিস? হ্যাঁ সেটা বুঝতে পারছি। আপনি যখন আসলেন যে আমার ছাগলগুলোকে গা ধোয়ানো হচ্ছিল, বন্ধুরা দেখুন চান করানো নাই, গা ধোয়ানো হয়েছে ছাগলগুলোকে। দেখুন প্রত্যেকটা ছাগলকে গা ধোয়ানো হয়েছে। এই মুহূর্তে দাদাভাই এসেছিলেন, দেখুন প্রত্যেকটা ছাগলকে গা ধোয়ানো হয়েছে। তাহলে চান করানো জিনিসটা এক আর গা ধোয়ানোটা আর এক। তাহলে আপনি যদি চান না করাতে পারেন শীতের মধ্যে, যদি চান যদি না করাতে পারেন, তাহলে গা ধুয়ে রাখবেন, এতে ছাগলের সুস্থতা ভালো হয়, বুঝতে পেরেছেন? এ ব্যাপারে আরো অনেক আলোচনা হবে। আচ্ছা বন্ধুরা দেখুন, এইভাবে কুরিয়ারে মাল পাঠানো হয়। দেখুন দৈর্ঘ্য প্রস্থ সব মেপে, ওয়েট হাইট সব মাপতে হয়। আচ্ছা এদিকে দেখুন এইভাবে বিল করতে হয় কম্পিউটারে। দেখুন এগুলো সব এখন কুরিয়ার মাধ্যমে ঘাসের কাটিং চলে যাবে।
এটাও সিল প্যাক করতে হবে এখন। এটা সেলাই করতে হবে। দেখুন এইভাবে ওয়েট মেশিনে মাপতে হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই ফিতে দিয়ে মাপতে হবে। দেখুন এগুলো ড্রিল হয়ে গেছে, দেখুন এখন বিল হবে, কোথায় যাবে কি সমস্ত কিছু ডিটেইলস দেওয়া হবে। টিডিএস কি করনি তো রাজ দিদি যাব না টিডিএস দাদা টিডিএস দিয়ে আপনার দিদি দিদি মেসেজ দিন সেটা আমি যাব না এখানে টিডিএস দিয়ে। যদি কোনো দাদা ভাইয়ের ঘাসের কাটিং দরকার হয় সিও সিএন ফোর সুপার নেপিয়ার হাইব্রিড নেপিয়ার তুতের কাটিং যদি দরকার হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে এসকেএম গোট ফার্ম মাল দিচ্ছে, কুরিয়ারের মাধ্যমে মাল পাঠানো হবে। আর দেখুন বন্ধুরা এই মালটা আসানসোল চলে যাবে, এটা পূর্ব মেদিনীপুর নিচেরটা চলে যাবে, ওটা রায়গঞ্জ, আর এদিকেরটা আসাম চলে যাবে, আর উপরেরটা হাওড়া যাবে, আর নিচেরটা হাবড়া, আর এইটা সুন্দরবন ক্যানিং চলে যাবে। ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক এই কামনা করি। ওকে থ্যাংকস, আপনারা সবাই ভালো থাকবেন।